হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তা আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। সকলেই ঘুরতে যাও, সবাই মিলে আনন্দ করো। তা আমরা আজকে কোথায় যাব এখনো পর্যন্ত ঠিক হয়নি, যাওয়া যাক, দেখি কোথায় যাওয়া যায়, ঘুরতে বা পিকনিক করবো নাকি সেটাও ভাবতে পারছি না। তা আজকের দিনটা সবাই আনন্দেই কাটাও, আর 2024 সাল সকলেরই ভালো কাটুক এই আশা এই কামনা করি। আর আমরা তিনজনই এখন এখান থেকে বেরোচ্ছি। তা আজকে কুয়াশা পড়েছে, ওর জন্য দেরি হয়ে গেল। তা এখন কোথায় যাবে দেখা যাক, দোকানবাবু কোথায় নিয়ে যাবে আমাদেরকে এখনও ঠিক হয়নি। আমার বোন ভাই মা বাবা সবাই আছে ওখানে, দেখি যাই, কে যাবে না যাবে, তারপরে পরে আবার দেখাচ্ছে। টেক কেয়ার। বন্ধুরা আমরা অনেকক্ষণই চলে এসেছি এখানে বাপের বাড়িতে। তা এসে দেখলাম একটা আমাদের আর একটা বোন আসেনি, আমার ছোট বোন আসেনি, তার জন্য আমাদের মনটা একটু খারাপ হয়ে গেল, ওর জন্য আমাদের পিকনিকটা ক্যান্সেলও হয়ে গেল। কিন্তু এখানেই আমরা আছি, আজকে আমার বাপের বাড়িতে এখানেই রান্না হবে, সবাই মিলে এখানে মজা করবো। আর একটা বোন এসছে, আমার সেজ বোন, এই দেখো, এই দেখো এখানে রান্নার আয়োজন হচ্ছে, এখানে সেজ বোন এসছে, আর মা আছে, ভাইয়েরা এখানেই সবাই আছে, আর আমার আরও একজন ছোট বোনটা আসেনি। কি করা যাবে, তা আবার একদিন হবে, কিন্তু পিকনিকটা আজকের মতো ক্যান্সেলই হয়ে গেল, ওই জন্য এখানেই রান্না করে মাংস নিয়ে এসছে। মনটা খুবই খারাপ হয়ে গেল। তা মা আমরা আসার আগেই আয়োজন করতে লেগেছে সব, বোনও এখানে কাটাকুটি শুরু করে দিয়েছে, রান্না ভাত হয়ে গেছে, একটা ভাজা হয়েছে, মাংস হবে, মিষ্টি দই সব কিছু আছে, বাড়িতেই খাবো আজকে, তারপরে বিকেলে একটু ঘুরতে যাব। খাওয়া দাওয়ার সময় আবার দেখা হচ্ছে। দেখো আমরা ছাদেই সবাই পিকনিকটা করে ফেললাম, বললাম আগেই যে আমার বোন আসেনি তাই আমরা যেতে পারিনি, তাই খাওয়া দাওয়াটা ছাদেই হচ্ছে, একটু লেট হয়ে গেছে। কি খাচ্ছ, কি কি হয়েছে বলো মেনুতে? ভাত হয়েছে, আর পেঁয়াজ কলি শিম দিয়ে একটা ভাজা হয়েছে, ডাল হয়েছে, বেগুন ভাজা হয়েছে, আর মাংস চিকেন হয়েছে, চিকেনটা এখনো দেওয়া হয়নি, এই যে হাঁড়িতে হয়েছে, আর তারপরে মিষ্টি আছে, আর হ্যাঁ এই যে ছাদে খাচ্ছে সবাই, একটু ছোটই কিন্তু এই ছোটর ভিতরে আমার মা খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে। এই দেখো বন্ধুরা, আমার মা খুব ফুল গাছ লাগাতে ভালোবাসে, এই যে ছাদেই টমেটো গাছ লাগিয়েছে, লঙ্কা গাছ, উচ্ছে গাছ, এর একটা সাদা ফুল, জবা ফুল খুব সুন্দর লাগিয়েছে, খুব ভালো লাগছে গাছগুলো। আর আমাদের এই যে সামনে সব এলাকাটা খুবই সুন্দর ফাঁকা এলাকা, এখান থেকেই আমাদের রোড দেখা যায়, ওই যে গাড়ি যাচ্ছে আমাদের সামনেই হাই রোড, এখানে সামনে স্কুল আছে, বড় বয়েজ স্কুল আছে, দুটো স্কুল আছে, এই যে দেখো বন্ধুরা, খাচ্ছে, মাংস দেব, এবার সবাই মাংস নিয়ে নাও, ছেলে লেগ পিস খেতে খুব ভালোবাসে, ছেলেকে লেগ পিসটাই দেব। খাওয়া তো করে খাচ্ছে, মুখে এক গাদা ভাত ঢুকিয়েছে, শশা খাচ্ছে, শেষ হয়ে গেল।
বছরের প্রথমেই এরকম হলো, জানি না পুরো বছরটা কেমন কাটবে। নাশা করি সবারই ভালো যাবে, আপনাদেরও ভালো যাবে, আমাদেরও ভালো যাবে, সবাই মজা হচ্ছে। হ্যাঁ পরিবেশন করছেন, আমাদের খেতে দিচ্ছে। ম্যাডাম ম্যাডামকে দেখানো হয়নি ভালো করে। ম্যাডাম বাপের বাড়ি এসছে, পিকনিক করবো বলে যাচ্ছিলাম কিন্তু হলো না যাওয়াটা, কিছু কারণে ক্যান্সেল হয়ে যায়। তাই এখানেই ছাদের উপরে রান্না বান্না করে আমরা খাওয়া দাওয়া করছি, একদম পিকনিকই মতো, পিকনিকই হয়ে গেল আর কি, যাকে বলা হয় পিকনিক না, পিকনিকই হয়ে গেল। এখানেও খুব মজা হচ্ছে, সব একসাথে এনজয় করছি, তাই মজাটা একটু কম হয়ে গেল। আমার বোনটা নেই, ওদের না যাওয়া হলো না। দেখুন সব দেখা হয়ে গেল, আমাদের মেয়ে খাচ্ছে, দেখুন মেয়ে কি সুন্দর খাচ্ছে। মেয়ে বাবা চলে গেছে কালকে, তার জন্যে আর সবারই মনটা খারাপ এই জন্য আর কি। এদিকে কেউ নেই, কেউ চলে যাচ্ছে কাজে, এইসব নিয়ে একটু আমাদের টেনশনের মধ্যে আছি আমরা, তাই ছাদের মধ্যেই করে ফেলি। ঠিক আছে এখন ডাকছি, দিদি বলো কিছু রেখে দেবো, রেখে দেবো কেন, সবারই খাওয়াটা, হ্যাঁ খাওয়াটা দেখাচ্ছি তো, তাহলে তুমি দেখাও, তুমি কিছু বলো ব্লকে। দারুণ লাগছে কুয়াশাটা দেখতে, একবারে মনে হচ্ছে যে কি বলবো। রাস্তায় রাস্তা ফাঁকা আছে, কুয়াশা এইদিকটা প্রচন্ড কুয়াশা।